আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু ফেরদৌস ব্লগ আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমি আজকে প্রিপারেশন করছি চেরি দিয়ে আচার করব সব কিছুর আচার তো হয় চেরি দিয়েও হয় আজকে সেই রেসিপিটা শেয়ার করব আমি চেরি গার্ডেনে গিয়েছিলাম তো চেরি পিকআপ করেছি সেটার ব্লগ শেয়ার করেছি এবং ভর্তাও খেয়েছি অনেক মজা করে এখন আমি আচার বানাচ্ছি সেটার জন্য আমি 2 টেবিল স্পুন মেথি নিয়ে নিয়েছিলাম সেটা একটু লো ফ্লেমে করে ভেজে নিলাম এখন আমি এটা গ্রাইন্ড করব আর ভাজতে হবে একদম লো ফ্লেমে যাতে বার্ন না হয়ে যায় এটা গ্রাইন্ড করে এটা আমি পিকলের জন্য ইউজ করব মেথিটা আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ডের জন্য আমি ইউজ করছি কিচেনের ব্র্যান্ডের কফি গ্রাইন্ডার মেশিন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব 2 টেবিল স্পুন এটাও একদম লো ফ্লেমে ভেজে নেব এর সাথে আমি অ্যাড করব অর্গানিক্সের স্পাইসেস এটা হলো পিকলসের জন্য যে আচারের মশলাটা সেটা এটা আমি ইউজুয়ালি দেখি নাই কোথাও বাট অর্গ্যানিক্সের এই আইটেমটা সব মেলানো ভালো এই স্মেল খুব ভালো হয় আমার কাছে খুব ভালো লাগে সো সেটার জন্য আমি ইউজ করছি 2 টেবিল স্পুনের মতো আমি 5 ফোড়নের সাথে দিয়ে লো ফ্লেমে এটাও ভেজে নেব সো ওয়াইল এটা ভাজা হচ্ছে আর একটু পর পর একটু নেড়ে চেড়ে দেব যাতে বেশি ডার্ক না হয়ে যায় আর পুড়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে আর বিটুইনে আমি মেথিগুলো গ্রাইন্ড করে নিচ্ছি আর গ্রাইন্ডের জন্য এই মেশিনটা বেস্ট যারা ইউজ করেছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা করেননি তারা ইউজ করে দেখবেন খুব ভালো এটাতে আমি সব কিছু স্পেশালি জিরে ধনে এগুলো সব আমি ফ্রেশলি গ্রাইন্ড করে আমি তরকারির জন্য ইউজ করি সো আমার মেথি হয়ে গেল আর এখানে যে 5 ফোড়ন আর আচারের যে মশলাটা দিয়েছিলাম অর্গ্যানিক্সে ওইটা আমি ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না এটা এখন গ্রাইন্ড করে নেব সেটার জন্য আমি ইউজ করছি কফি গ্রাইন্ডারের মেশিনটা একদম পাউডার করে ফেলবো এটা আর পাউডার করার পরে এগুলো ছালতে হবে না যেহেতু আমরা আচারে ইউজ করব সেজন্য এটা জাস্ট গ্রাইন্ড করে নিলেই হবে তার জন্য আমি এটা একদম পিউ করে গ্রাইন্ড করে নিচ্ছি এটা আমি কিচেন এই ব্র্যান্ড ইউজ করছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে সো আমার এটাও হয়ে গেল এটা জাস্ট আমি একটা বাউলে ট্রান্সফার করে নিব এখন এটার জন্য আপনারা ব্ল্যান্ডার ইউজ করতে পারেন সেটা কোনো সমস্যা না জাস্ট পাউডার হলেই হবে যাদের কাছে কফি গ্রাইন্ডার মেশিন নাই তারা ব্ল্যান্ডার ইউজ করতে পারেন আমি একটা ফ্রাই প্যানে এখন চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এটা একটু হালকা ভেজে নিব এখানে চেরি চিলি পাউডার 2 টিস্পুন এখানে 1 টেবিল স্পুন সুগার এখানে চিলি ক্রাস্ট আছে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আছে 1 কাপ সল্ট আছে 1 টেবিল স্পুন এখানে আমি 5 ফোড়ন আর আরেকটা মশলা গুঁড়ি নিয়েছি আচারের জন্য সো এটা গুঁড়া আর একটা মেথি পাউডার আর মেথি পাউডার 2 টেবিল স্পুন হবে আর যে ভিনেগার ওকে লেটস গেট স্টার্টেড আমি একটা প্যান দিয়ে দিলাম চুলার মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেলটা সেটা মাস্টার্ড অয়েল সেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিব যে তেলে নিয়েছিলাম চিলি ফ্লেক্সটা এর মধ্যে একে একে করে আমি সব মশলাগুলো দিয়ে দিব ইনগ্রেডিয়েন্টসটা আমি ফার্স্ট ভিডিওর মধ্যেই আমি শো করেছি যে কী মশলাগুলো কীভাবে করেছি
সো সবগুলো মশলা আমি একে একে করে এখন অয়েলটার মধ্যে দিয়ে দিব। আর অয়েলটা দেখতেই পাচ্ছেন হালকা গরম হয়ে উঠছে। এখানে আমি চিলি পাউডার সব দিচ্ছি না, আমি যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তার থেকে একটুখানি রেখে দিয়েছিলাম, এগুলো আমি পরে যদি লাগে তখন দিব। একে একে করে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম ওয়ার্ম অয়েলের মধ্যে, ওরকম কিন্তু গরম হয়নি, বাট মোটামুটি বাবুল উঠছে মশলাগুলো দেওয়ার পরে। আর এ পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে যাতে বার্ন না হয়ে যায়। মশলাগুলো যখন একটুখানি উদ্বুদ করে উঠবে তার মধ্যে দিয়ে দিব আমি যে সুগারটা নিয়েছিলাম সেটা। আর সব কিছু অল্প অল্প করে দিচ্ছি কারণ বেশি সুইট আমার ভালো লাগে না, যেমন আমি এটা করছি টক ঝাল মিষ্টি যে সেই আচারটা করছি। আর চেরির আচারটা যখন করা হয় তখন এটা বোঝাই যায় না যে এটা চেরির আচার না বরের আচার, আমরা বাংলাদেশে কত বড় আচার খেয়েছি তো সেটার মতোই লাগে। আর যে চেরির বিচিটাও আছে সেটাও মনে হচ্ছে এটা বড়ই বিচি। সো এক্স্যাক্ট চেরির আচার যখন বানাবেন আপনারা খেয়ে দেখবেন এটা লাগে মনে হয় বড়ই বিচি, বড়ের আচার। সো মশলাটা আমি একটু কুক করে নিয়েছিলাম, এখন তার মধ্যে রসুনগুলো দিয়ে দিব। ভালো পরিমাণে রসুন দিয়েছি আমি এখানে, মানে অলমোস্ট দুটো বড় করে রসুন। ক্লোভসগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি চেরিগুলো দিয়ে দিব। এখানে কিছু আপনারা কাটা চেরি দেখছেন সেটা আমি, আমার কাছে লেগেছে একটু সফট হয়ে গেছে বা একটু স্পট ছিল সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এখানে হবে, আমি মেজারমেন্ট করিনি বাট এখানে হবে 4-5 কাপসের মতো হবে চেরি ভালো পরিমাণে। আর এগুলো যখন আচার হয়ে যাবে তখন তো অল্পই হয়ে যাবে, বাট এটা আমি একদম সেদ্ধ করে নি যেটা একদম সফট না হয়ে যাওয়া পর্যন্ত এটা হতেই থাকবে। আর এখানে আমি ইউজ করব যাতে আচারটা নষ্ট না হয়ে যায়, আমি এটা রোদে দিব না কিচ্ছু না, এখানে চুলাতেই কুক করব। আমি উপরে রেস্ট অফ চিনিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আর রেস্ট অফ মশলাগুলো যেটা মেথির পাউডার, আর যে আমি হাফ মশলার সবগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি চিলি পাউডার রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন। তারপর মেখে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আপনি মিডিয়াম লো ফ্লেমে কুক করতে হবে যাতে নিচে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দিলেই হবে। দেখুন এখনও চেরিগুলো পুরো গোটা, সেজন্য এখন বোঝা যাচ্ছে না, বাট এটা যখন একদম কুক হয়ে যাবে একদম এটা মেল্ট হয়ে যাবে, গুঁড়ি হয়ে যাবে সবগুলো। আমি এখন কভার করে দিব, কুক করব আর বিটুইনে এসে একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সো এটা অলমোস্ট 10 মিনিটস হবে কুক করতে করতে, দেখুন একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে এগুলো, তারপরে এগুলো ফেটে যাবে। এখন একদম রস ঢুকে টুকটুক হয়ে গেছে, আর এটা কতক্ষণ পরে এগুলো একদম সফট হয়ে ফেটে যাবে। আর যদি ফেটে না যায় তখন আমি স্প্যাচুলা দিয়ে বা যেটা দিয়ে নাড়ছি সেটা দিয়ে একটু ট্যাপ করলেই ফেটে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভিনেগার পানিটা, এই ভিনেগারটা দেওয়ার পরে আমি ঢেকে দিব। এটাই আমাদের আচারটা লং টাইম স্টোর করতে সাহায্য করবে, এটাতে কোনো ফাঙ্গাস আসবে না, কোনো নষ্ট হবে না, কোনোভাবেই নষ্ট হবে না। সো লং টাইম যারা প্রিজার্ভ করতে চান তারা
অবশ্যই ভিনেগারটা ইউজ করবে, এতে নষ্ট হয় না আচার। আর আমি এটা রেফ্রিজারেটরে রেখে দিব, সো আমি লং টাইম ধরে রাখতে পারি, কারণ আমি একবার করে আমি পুরো বছরটাই আমি ইউজ করি আচারগুলো। সো আমি কতক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমি যেহেতু চিলি পাউডার ইউজ করেছি এর মধ্যে আমি আবার কয়েকটা গোটা চিলি ইউজ দিব। সেটা হবে টালতেও পারেন আপনি, না টালেও, টাল তেলে দিলে একটু ভালো লাগে। সো আমি এখানে লাল মরিচ যেটা সেটা দিয়ে দিলাম কয়েকটা। এটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কুক করবো, এটা ডিপেন্ড করবে কতক্ষণ, আপনি দেখলেই বুঝতে পারবেন যে আচারটা হয়ে গিয়েছে। আমি বেশ খানিকক্ষণ অলমোস্ট 25 মিনিটসের মতো কুক করেছি, তারপর দেখুন একদম মেল্ট হয়ে গেছে। আর এই আচারটা একদম বলতে গেলে বড়ই আচার, টক ঝাল মিষ্টি যে আচারটা হয় ওটাই। আমি এখন একটু টেস্ট করে দেখব সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, লবণ চিনি তারপর আমার ঝাল যেটুকু আমি এক্সপেক্ট করেছি সব পারফেক্ট হয়েছে। আর এটা হলো ফাইনাল লুক। আমি এখন আচারের চুলোটা আমি এখন বন্ধ করে দেব, একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, তখন আমি জারের মধ্যে ট্রান্সফার করব। তা আমি আচারটা ওভারনাইট রেখে দিয়েছিলাম একদম টোটালি কুল ডাউন হওয়ার জন্য, তারপর আমি সকালে ক্লিন জারে আমি ট্রান্সফার করে নিয়েছি। দেখুন আচারগুলো একদম তেল একদম পারফেক্ট, ড্রাই না, ড্রাই থাকলে উপরে কেমন সাদা সাদা লেয়ার পড়ে যায়, সেটা কখনোই হবে না যখন আপনারা আচারের উপরে এক্সট্রা তেলটা থাকবে। আর আচার সেই রকম হয়েছে, সো পারফেক্ট হয়েছে। আর চেরির আচার এখনও যারা করেননি তারা করে দেখবেন, একদম ডুপ্লিকেট বড়োর আচার বললেই চলে, টেস্ট সেই রকম। টক ঝাল মিষ্টি যদি করতে চান করতে পারেন, আর মাশাল্লাহ আচার টেস্ট অনেক ভালো হয়েছে। আর মশলা কিন্তু একদমই কম লাগে, আপনারা খেয়াল করবেন আচারের মধ্যে অত মশলা লাগে না, পুরোটাই টেস্ট নিয়ে আসে। আর এই তো আমার ছোট্ট ডেকোরেশন। সো চেরি দিয়ে কত আইটেম করা যায়, চেরির আচারও করা যায়। আমি অনেক রকমের আচার করেছি আমার চ্যানেলে, পাঁচমিশালি যে আচারটা আছে সেটাও করেছি আমি, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আর আমার টেবিলে ছোট্ট ডেকোরেশন, আমি একটা অর্কিড নিয়ে এসেছিলাম বাসায়, আমার খুব পছন্দ এই ফুলটা। আচারটা রেখেছিলাম তার সামনে। সো আজ এতটুকুই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যারা এখনও চেরির আচার করেন নাই তারা করে দেখবেন, অনেক মজা হয়। আর দেখুন মাশাআল্লাহ আমার ফুলটা, আই জাস্ট লাভড ইট, কালারটা অনেক বিউটিফুল, লাইট পার্পল। আশা করি সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।